Hello viewers, Assalamualaikum. আমি এম এ মোর্শেদালো from Advocacy and Judicial Preparation Channel থেকে. Hello viewers, গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিলস অর্ডার 972 এর আর্টিকেল সমূহ. Hello viewers, আজ আমি আলোচনা করব দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিলস রুলস 972 এর বিধি সমূহ. Hello viewers, আজকের এই আলোচ্য বিষয়গুলোর বিধিসমূহ খুবই গুরুত্বপূর্ণ আসন্ন অ্যাডভোকেসি পরীক্ষার প্রিপারেশনের জন্য, কারণ আমরা এই পর্যন্ত যতগুলো অ্যাডভোকেসি পরীক্ষা সংগঠিত হয়েছিল ওই সমস্ত অ্যাডভোকেসি পরীক্ষার কোয়েশ্চেনগুলো পর্যালোচনা করে দেখতে পেয়েছি যে এই সমস্ত বিধিগুলো থেকে বারবার কোয়েশ্চেন রিপিট হয়েছে এবং আসন্ন পরীক্ষার জন্য এই সমস্ত বিধিসমূহ খুবই গুরুত্বপূর্ণ. এবং আরেকটা সকলের সুবিধার্থে আরেকটা বিষয় আমি সবাইকে উল্লেখ করে দিতে চাই, আজকে আমি যে সমস্ত বিধিগুলো নিয়ে আলোচনা করব এই সমস্ত বিধিগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন. আপনাদের সুবিধার মতো এগুলো নোট করে আপনারা চর্চা করতে পারবেন নিজের মতো করে নিজেদের বাসায়. চলুন শুরু করা যাক আজকের ভিডিও. দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিলস রুলস 972 এর বিধিসমূহ তৈরি করা হয়েছে, অর্থাৎ প্রণয়ন করা হয়েছে দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিলস অর্ডার 972 এর আর্টিকেল 40 ক্লজ 3 এর আন্ডারে. দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিলস রুলস 972 এর মধ্যে কিছু সংজ্ঞা বা ডেফিনেশন দেওয়া হয়েছে. এই সমস্ত সংজ্ঞা বা ডেফিনেশনগুলো আসন্ন অ্যাডভোকেটশিপ এক্সামের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়. সো আমাদের সর্বপ্রথমেই চলে যেতে হবে দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিলস রুলস 972 এর রুলস নাম্বার 3, অর্থাৎ 3 নাম্বার বিধিতে. 3 নাম্বার বিধিতে বলা হয়েছে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের সর্বোচ্চ 45 দিন পূর্বে বার কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচনী তফসিল ঘোষণা করবেন. নির্বাচনী প্রস্তাব জমা এবং যাচাই বাছাইয়ের মধ্যে 7 দিনের একটি বিরতি থাকবে. নির্বাচনী প্রস্তাবনাগুলো যাচাই বাছাই করার পর এবং নির্বাচনের তারিখের মধ্যে 14 দিনের একটি বিরতি থাকবে. এটা বলা আছে বিধি নাম্বার 3 এর মধ্যে. এরপরে যেতে হবে বিধি নাম্বার 4 এর 1, অর্থাৎ 4 এর 1. 4 এর 1 বিধিতে বলা হয়েছে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের জন্য আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনগুলোকে 7টি বিভাগে বিভক্ত করবেন. সাধারণ আসনের জন্য সকল সাধারণ আসনের জন্য প্রত্যেকটি ভোটার 7টি করে ভোট এবং দলীয় আসনের জন্য 1টি করে ভোট তারা প্রয়োগ করতে পারবেন. দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিলস রুলস 972 এর রুল 5 এর মধ্যে বলা হয়েছে, অর্থাৎ 5 নম্বর বিধিতে বলা হয়েছে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কোনো প্রার্থী 1000 টাকা মনোনয়ন ফি জমা দিয়ে তিনজন ভোটারের অর্থাৎ 3 জন ভোটার কর্তৃক প্রস্তাবিত ফর্মটি বাংলাদেশ বার কাউন্সিলে জমা দিতে হবে. এটা বলা আছে 5 নম্বর বিধিতে. এরপরে যাব আমরা দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিলস রুলস 972 এর রুলস 14, অর্থাৎ 14 নম্বর বিধিতে. 14 নম্বর বিধিতে বলা হচ্ছে একজন ভোটার যাকে ভোট দিতে চাচ্ছেন, অর্থাৎ তার পছন্দের প্রার্থীকে তার প্রার্থীর নামের বিপরীত পাশে যেটা বক্স রয়েছে সেই বক্সে ক্রস চিহ্ন দিয়ে তার ভোট প্রয়োগ করতে পারবেন. এরপর রয়েছে দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স বার কাউন্সিলস রুলস 972 এর রুল 20, অর্থাৎ 20 নম্বর বিধিতে বলা হয়েছে যদি কেউ অর্থাৎ কোনো প্রার্থী অথবা 5 জন অ্যাডভোকেট 1000 টাকা জমা দিয়ে নির্বাচনী বৈধতা সংক্রান্ত কোনো ইলেকশন পিটিশন ইলেকশন ট্রাইব্যুনালে দায়ের করতে পারবেন যদি তারা নির্বাচন সংক্রান্ত কোনো রকমের অবৈধ বা বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করতে চায়. এরপরে যাব আমরা বিধি নাম্বার 22, অর্থাৎ ইলেকশন ট্রাইব্যুনালের সদস্য কারা হবে. তাহলে বিধি নাম্বার 22-তে বলা হয়েছে, অর্থাৎ 22 নম্বর বিধিতে বলা হয়েছে ইলেকশন ট্রাইব্যুনালের সদস্য হবে 3 জন. 3 জনের মধ্যে 2 জন হবে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত সদস্য এবং 1 জন হবে চেয়ারম্যান. আমরা জানি বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান হল পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল. সো ইলেকশন ট্রাইব্যুনাল অ্যাটর্নি জেনারেল এবং 2 জন হবে বার কাউন্সিল নির্বাচন কর্তৃক সদস্য, অর্থাৎ টোটাল 3 জন। এরপরে আমাদের যেতে হবে বিধি নাম্বার 23 এর মধ্যে, 23 অর্থাৎ 23 নম্বর বিধিতে বলা হচ্ছে যদি কেউ বা কোনো প্রার্থী বা কোনো 5 জন মিলে অ্যাডভোকেট নির্বাচনী বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে, যদি কোনো প্রশ্ন উত্থাপন করে তাহলে ট্রাইব্যুনাল সেটা খতিয়ে দেখবেন. যদি ট্রাইব্যুনাল দেখতে পায় যে আসলে কোনো নির্বাচন নিয়ে কোনো অনিয়ম কোনো বেআইনি বা কোনো অপ্রাসঙ্গিকতার বিষয় জড়িত রয়েছে তাহলে ইলেকশন ট্রাইব্যুনাল অর্থাৎ নির্বাচনী ট্রাইব্যুনাল উক্ত নির্বাচনটা বাতিল করে দিতে পারেন। এটা বলা আছে 23 নম্বর বিধিতে।
এরপরে আমাদের যেতে হবে 28 নাম্বার বিধি। 24, 25, 26, 27 এগুলো ইম্পর্টেন্ট নয়, এগুলো না পড়লেও চলবে, এগুলো পড়ার দরকার নেই। এরপরে আমরা 23-এর পরে ডাইরেক্টলি চলে যাবো 28 নম্বর বিধিতে। 28 নম্বর বিধিতে বলা হচ্ছে, অর্থাৎ বার কাউন্সিল নির্বাচন সম্পন্ন হওয়ার পরে যেদিন থেকে বাংলাদেশ বার কাউন্সিল অর্থাৎ মেয়াদ শুরু হবে, মেয়াদ গণনা শুরু হবে, উক্ত মেয়াদের এক মাসের মধ্যে প্রথম সভা আহ্বান করতে হবে। বার কাউন্সিলের সম্পাদক এই প্রথম সভাটা সবাইটা আহ্বান করবেন এবং অন্যান্য সাধারণ সভা যেগুলো রয়েছে সেগুলো বার কাউন্সিলের চেয়ারম্যান অর্থাৎ সভাপতি আহ্বান করবেন। এটা বলা আছে 28 নম্বর বিধিতে। এরপর আমাদের যেতে হবে 33 নম্বর বিধি, অর্থাৎ রুলস 33 অর্থাৎ 33 নম্বর বিধিতে বলা হচ্ছে বার কাউন্সিলের কোরাম গঠিত হবে 5 জন সদস্যদেরকে নিয়ে এবং অন্যান্য কমিটি যেগুলো রয়েছে, যেমন আমরা দা বাংলাদেশ লিগের প্র্যাকটিশনার বার কাউন্সিলস অর্ডার 1972A11 আর্টিকেলের মধ্যে পড়েছিলাম, বার কাউন্সিলের মধ্যে 4টি স্ট্যান্ডিং কমিটি রয়েছে। এরকম উক্ত যে সমস্ত কমিটিগুলো আছে এই কমিটির কোরাম হবে মোট সদস্য যেগুলো আছে সেগুলোর 1/3 মিলে। এরপরে আমাদের যেতে হবে বিধি নাম্বার 41 and 41A, অর্থাৎ বিধি নাম্বার 41 এবং 41 ক। 41 নম্বর বিধিতে বলা হচ্ছে কোনো অ্যাডভোকেট যদি অন্য কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে চায় তাহলে সেটা বাংলাদেশ বার কাউন্সিলে দায়ের করতে হবে এবং অভিযোগ দায়ের করার সময় উক্ত ব্যক্তিকে নিম্নোক্ত বিষয়গুলো যুক্ত করতে হবে। এই সমস্ত ফটোমেটার হচ্ছে যে অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযুক্তি দায়ের করতেছে অভিযুক্তির সম্পূর্ণ একটা বিবরণী থাকবে। খ নম্বরে বলা হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র দিবে। গ নম্বরে বলা হচ্ছে উক্ত অভিযোগপত্রের সাথে যদি কোনো আদালত বা কোনো সরকারি কর্মচারী বা কর্মকর্তা তার দায়িত্বের আন্ডারে যদি কোনো একটা অভিযোগ দায়ের করে তাহলে তার সাথে কোনো অ্যাফিডেভিট দরকার নেই, অন্যান্য ক্ষেত্রে অ্যাফিডেভিট দিতে হবে। এরপরের মধ্যে রয়েছে 41-এর ক বিধির মধ্যে রয়েছে যদি কেউ কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চায় তাহলে তাকে 1000 টাকা জমা দিতে হবে অভিযোগপত্রের সাথে। এটা বলা হচ্ছে 41 এবং 41-এর ক এর আন্ডারে। এরপরে আমাদের যেতে হবে 45 নম্বর বিধিতে। 45 নম্বর বিধিতে বলা হচ্ছে বার কাউন্সিলের যদি কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে যদি কোনো একটা অভিযোগপত্র দায়ের করে তাহলে বার কাউন্সিল অবশ্যই সেখানে ট্রাইব্যুনাল সৃষ্টি করে দেবে এবং ট্রাইব্যুনাল উক্ত অভিযোগটি পাওয়ার পরে 21 দিনের মধ্যে কোনো শুনানির জন্য দিন নির্ধারণ করবেন না। অর্থাৎ 21 দিনের পরে যেদিন কোনো একটা অভিযোগ পাবে ওই দিন থেকে 21 দিন পর্যন্ত অপেক্ষা করবে, 21 দিনের পরে একটা ডেট তারা নির্ধারণ করবে। ওই দিন উক্ত অ্যাডভোকেটের বিরুদ্ধে অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে অভিযুক্ত অ্যাডভোকেটকে একটা নোটিশ দেওয়া হবে এবং ওই নোটিশটা যেদিন থেকে দিবে সেদিনের মধ্যে পরবর্তী 7 দিনের মধ্যে উক্ত অ্যাডভোকেট তার উত্তর দিতে পারবেন। এটা বলা আছে 45 নম্বর বিধিতে। এরপরে 49 নম্বর বিধিতে আমাদের যেতে হবে। 49 নম্বর বিধিতে বলা হচ্ছে বার কাউন্সিলের সম্পাদক যিনি উনি হবেন ট্রাইব্যুনালের সচিব। এটা বলা আছে 49 নম্বর বিধিতে। এরপরে সর্বশেষ লাস্ট আমাদের পড়তে হবে 60 নম্বর বিধি। 60 নম্বর বিধিতে আলোচনা করা হয়েছে শিক্ষানবিশ আইনজীবীদের সম্পর্কে, অর্থাৎ 60 নম্বরের মধ্যে অনেকগুলো বিধির সাথে অনেকগুলো উপবিধিও সেখানে ইনক্লুড করা হয়েছে। আমরা তাহলে সম্পূর্ণ 60 নম্বর বিধিটা যদি পড়ি তাহলে সেখানে পাই যে কোনো ব্যক্তি যদি অ্যাডভোকেট হওয়ার জন্য অর্থাৎ অ্যাডভোকেট তালিকাভুক্তি হওয়ার জন্য 10 বছর আইন পেশায় নিযুক্ত ছিলেন, অর্থাৎ 10 বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পূর্ণ একজন আইনজীবীর সাথে তার শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে এবং তার আবেদনপত্রের সাথে 10টি মামলা, অর্থাৎ তার মধ্যে 5টি মামলা হচ্ছে ফৌজদারি এবং 5টি মামলা হচ্ছে দেওয়ানি মামলা উল্লেখ থাকতে হবে এবং যেদিন থেকে উক্ত অ্যাডভোকেটের সাথে অর্থাৎ 10 বছর সম্পূর্ণ 10 বছর অভিজ্ঞতা সম্পূর্ণ অ্যাডভোকেটের সাথে একজন শিক্ষানবিশ আইনজীবীর চুক্তি হয়েছে, উক্ত চুক্তি যেদিন থেকে হয়েছে এর পরবর্তী 30 দিনের মধ্যে উক্ত চুক্তিপত্র এবং তার আবেদনপত্র বার কাউন্সিলে প্রেরণ করতে হবে। এখানের মধ্যে অবশ্য আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করে, তার মধ্যে খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাইকোর্ট বিভাগের পারমিশনের জন্য এবং অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির জন্য নিবন্ধন হওয়ার পর রেজিস্ট্রেশন মেয়াদ থাকবে 5 বছর, অর্থাৎ উক্ত 5 বছরের মধ্যে তাকে পরীক্ষায় পাশ করতে হবে। যদি কোনো কারণে সে 5 বছরের মধ্যে পরীক্ষায় পাশ করতে না পারে, যদি সে ফেল হয় তাহলে তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।
সেখানে মধ্যে আরো বলা আছে যে এমসিকিউ এবং রিটেনের জন্য ফার্স্ট নাম্বার হচ্ছে 15 এবং ভাইভার জন্য ফার্স্ট নাম্বার হচ্ছে 25। তাহলে 60 নম্বর বিধিতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে এখানে আরেকটা উল্লেখ গুরুত্বপূর্ণ একটা বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কোন আবেদনপত্রের সাথে বা তার অর্থাৎ অ্যাডভোকেটশিপ হওয়ার জন্য তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদনপত্রের সাথে যদি কোনো রকমের মিথ্যা ইনফরমেশন দেয় তাহলে সে 5 বছরের জন্য অ্যাডভোকেট হওয়া থেকে অর্থাৎ অ্যাডভোকেট হইতে পারবে না, অর্থাৎ 5 বছরের জন্য তার অ্যাডভোকেটশিপ পরীক্ষা কোনো রকম অ্যাডভোকেটশিপ পরীক্ষা উত্তীর্ণ হতে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। এটা হচ্ছে তার এক ধরনের শাস্তির মতো যে ইচ্ছাকৃতভাবে যদি সে ভুল কোনো ইনফরমেশন দেয়। আজকে হচ্ছে এই সমস্ত বিধিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এই সমস্ত বিধিগুলো আমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই দা বাংলাদেশ লিগ প্র্যাকটিস ওয়ার্ক কাউন্সিল অর্ডার 1972 এর আন্ডার আরেকটা ছোট্ট পার্ট আমাদের বাকি আছে, সেটা হচ্ছে প্রফেশনাল ক্যানন্স অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট 1965। এটা সামান্য এখানে মধ্যে 4টা অধ্যায় রয়েছে, এইটা সামান্য একটু বিষয় বাকি আছে, সেটা আমরা পরবর্তী ভিডিওর মধ্যে আপলোড করব। আমি আশা করি আমার এই দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স বা কাউন্সিলস অর্ডার 1972 এর মধ্যে যে 3টা ভিডিও আছে, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3, যারা এই 3টা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবে এবং ডেসক্রিপশন বক্স থেকে ওই সমস্ত আর্টিকেল বিধিগুলো নিয়ে একটু নোট করে চর্চা করবে এবং এই ভিডিওগুলো সাথে রাখবে, ইনশাল্লাহ তাদের জন্য এই সাবজেক্টের উপর কোনো সমস্যা হবে না। এখান থেকে 5টা থেকে 10টা যতটাই কোয়েশ্চেন দেওয়া হোক, এই সমস্ত বিষয়গুলো থেকে, এই সমস্ত আলোচনার বিষয়গুলো থেকে কোয়েশ্চেনগুলো অবশ্যই ইম্পর্টেন্ট এবং কমন করবে, এটা আমরা মনে করি। সো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার জন্য শুভকামনা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।